কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে 27টি ওয়ার্ডে তৃতীয়বারের মতো কাউন্সিলর হয়েছেন 10 জন। আবার নতুন মুখেরও দেখা মিলেছে কাউন্সিলর পদে। হ্যাট্রিক কাউন্সিল ও নতুনদের নিয়ে নগর জুড়ে চলছে আলোচনা। হুমায়ুন কবির জীবনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে শুরু থেকেই ছিল নানা জল্পনা কল্পনা, আর এবারের নির্বাচনের আলোচনায় আরও একটু রসদ জোগালো তিনবারের কাউন্সিলর 10 জন। আওয়ামী লীগের সরকার মাহমুদ জাবেদ, বিএনপির সাইফুল বিন জলিল, জামায়াত নেতা একরাম হোসেন সহ আরও 7 জনের নাম রয়েছে এই তালিকায়। হ্যাট্রিক কাউন্সিলরদের নিয়ে নগর জুড়ে চলছে আলোচনা। নির্বাচিতরা বলছেন, তাদের অতীতের কাজ মূল্যায়ন করেই ভোটাররা ভোট দিয়েছেন তাদের। দুটি বিষয় আমি কাজ করব, একটি হচ্ছে আমাদের 3 নং ওয়ার্ডের খাল, আরেকটি হচ্ছে যুব সমাজরা পিছিয়ে আছে। এই যুব সমাজকে আমি তাদেরকে বুঝিয়ে শুনে সঠিক পথে আনা হচ্ছে আমার এইবারের নির্বাচনের বড় দায়িত্ব। নির্বাচনে 27টি ওয়ার্ডে নতুন মুখ এসেছে কাউন্সিলর পদে। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডের 14টিতে আওয়ামী লীগ, বিদ্রোহী 6টিতে, বিএনপির জয় 5টিতে, জামায়াতের জয় 2টিতে। সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের 9টির মধ্যে 6টি আওয়ামী লীগ, 2টি বিএনপি, 1টি স্বতন্ত্রের দখলে। নতুনরা বলছেন, মানুষের ভোটের মূল্যায়ন করেই কাজ করে যাবেন তারা। সাধারণ মানুষের পাশে ইনশাল্লাহ থাকবো, যার যে কোনো সমস্যা হবে আমি সমানভাবে দৌড়ে যাব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলরদের কণ্ঠেও প্রত্যাশা পূরণের সুর। যানজটটাকে সমস্যা সমাধান করার চেষ্টা করব, পাশাপাশি পানি নিষ্কাশনের যে কাজটা, ড্রেনেজ ব্যবস্থা, সেটা কাজ করার জন্য সবসময় চেষ্টা করব। অন্যদিকে সংরক্ষিত নারী কাউন্সিলরদেরও নতুন মুখ এসেছেন, আছেন পুরনোরাও। ওনারা একটানা চারবার ওনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাদের যে ভালোবাসা পেয়েছি সেজন্য আমি তাদের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। নতুন হোক কিংবা পুরনো, সবাই প্রত্যয় জানিয়েছেন জনগণের কল্যাণে কাজ করার। Desk Report, News 24.